লায়লা মাজনুর প্রেমের কথা কে না জানে। হিন্দি সিনেমার সেই প্রেম কাহিনী এখনো মানুষের মুখে মুখে ঘোরে। তবে হিন্দি সিনেমার সেই প্রেম কাহিনী হার মানিয়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মুর্শিদাবাদ এলেন রাশিয়ার যুবতী। রুশ যুবতী মুর্শিদাবাদের এক যুবককে বিয়ে করেছেন একেবারে বাঙালি রীতি মেনে। তবে এই প্রথম নয়, এর আগেও আমেরিকা থেকে এক যুবতীকে মুর্শিদাবাদে এসে বিয়ে করতে দেখা গিয়েছিল রানীনগরের এক যুবককে। সম্প্রতি রাশিয়ার নোভোসিবির্স্ক বাসিন্দা ওই যুবতী মুর্শিদাবাদ আসেন। তার নাম আলেকজান্দ্রা ইভানোভা। প্রেমের টানেই ছুটে এসেছেন মুর্শিদাবাদের কান্দির ছাতিনা কান্দির তাঁতিপাড়া। বৃহস্পতিবার সেখানেই বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসেন সহজ শুশ্রাংশু সিংহের সঙ্গে। তাদের বিয়েতে ছিল রাশিয়ার কোনো ছোঁয়া। বর্তমানে বেসরকারি সংস্থার কর্ণধার সহস্রাংশু সিংহ জানিয়েছেন, অক্সফোর্ড পড়াশুনোর সময়ে 2016 মস্কোয় আলেকজান্দ্রার সঙ্গে পরিচয়। রাশিয়ান সাইবেরিয়ান রেলওয়ে ইকোনমিক্স ছিলেন আলেকজান্দ্রা ইকানোভা। তবে চাকরি থেকে পদত্যাগ করে গাঁট ছড়া বাঁধতে ছুটে এসেছেন সহস্রাংশু সিংহের সঙ্গে। এদিন মেয়ের বিয়েতে এসেছিলেন আলেকজান্দ্রার মা মারিনা অ্যানোথিনা। বাঙালি কনেকে যেমন বিয়েতে লাল বেনারসি শাড়িতে সাজিয়ে তোলা হয়, আলেকজান্দ্রাকেও সেভাবেই সাজানো হয়েছিল লাল শাড়ি সোনার গয়নায়। রুশ যুবতীর সঙ্গে মুর্শিদাবাদের যুবকের এই বিয়েকে ঘিরে এলাকায় তৈরি হয়েছিল কৌতূহল। কারণ এভাবে বিদেশ থেকে ছুটে এসে বাঙালি বেশে বিয়ে করতে দেখেননি কাউকে, দেখেননি স্থানীয়রা। সম্পূর্ণ বাঙালি রীতি মেনেই মালাবদল থেকে শুভদৃষ্টি, কন্যা সম্প্রদান থেকে সিঁদুর দান সবই হয়। সারাদিন উপবাস থাকার পরে বিয়ে সম্পন্ন হয় বৃহস্পতিবার রাতে। বিয়ে দেখতে আমন্ত্রিত অতিথি কম ছিল না, নবদম্পত্তিকে আশীর্বাদ করতে এসেছিলেন বহু মানুষ। বিয়ে শেষে আলেকজান্দ্রা জানিয়েছেন, আমি খুব খুশি এই ভারতীয় সংস্কৃতি মেনে বাঙালি মতে বিয়ে করতে পেরে। বিয়ে দিয়েছেন পুরোহিত চণ্ডীচরণ হালদার। তিনি জানান, এভাবে কোনো বিদেশি বাঙালি মতে বিয়ে করেন না, ওরা বাঙালি সংস্কৃতিকে ভুলে যায়নি, এটা ভালো লাগে। বৈদিক মতে বিবাহ সম্পন্ন হয়েছে নবদম্পত্তির। সম্প্রতি রাশিয়ার নোভোসিবির্স্ক বাসিন্দা ওই যুবতী মুর্শিদাবাদ আসেন। তার নাম আলেকজান্দ্রা ইভানোভা। প্রেমের টানেই ছুটে এসেছেন মুর্শিদাবাদের কান্দির ছাতিনা কান্দির তাঁতিপাড়া। বৃহস্পতিবার সেখানেই বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসেন সহজ শুশ্রাংশু সিংহের সঙ্গে। তাদের বিয়েতে ছিল রাশিয়ার কোনো ছোঁয়া। বর্তমানে বেসরকারি সংস্থার কর্ণধার সহস্রাংশু সিংহ জানিয়েছেন, অক্সফোর্ড পড়াশুনোর সময়ে 2016 মস্কোয় আলেকজান্দ্রার সঙ্গে পরিচয়। রাশিয়ান সাইবেরিয়ান রেলওয়ে ইকোনমিক্স ছিলেন আলেকজান্দ্রা ইকানোভা। তবে চাকরি থেকে পদত্যাগ করে গাঁট ছড়া বাঁধতে ছুটে এসেছেন সহস্রাংশু সিংহের সঙ্গে। এদিন মেয়ের বিয়েতে এসেছিলেন আলেকজান্দ্রার মা মারিনা অ্যানোথিনা।